যে কেহ মোরে দিয়েছ সুখ, দিয়েছ তাঁরই পরিচয়, সবারে আমি নমি। যে কেহ মোরে দিয়েছ দুঃখ, দিয়েছ তাঁরই পরিচয়, সবারে আমি নমি। এক উদাসীন ও তার গল্প নিয়ে। বহে নিরন্তর অনন্ত আনন্দধারা, বহে নিরন্তর অনন্ত আনন্দধারা, বাজে অসীম নভ জাগে অগণ্য রবিচন্দ্র তারা, বহে নিরন্তর অনন্ত আনন্দধারা, বহে নিরন্তর অনন্ত খণ্ড ব্রহ্মাণ্ড রাজে পরময়েক সেই রাজ রাজেন্দ্র রাজে, একক অখণ্ড ব্রহ্মাণ্ড রাজে পরম রাজ রাজেন্দ্র রাজে, বিশ্বিত নিমেষ হত বিশ্ব চরণে বিনত, বিশ্বিত নিমেষ হত বিশ্ব চরণে লক্ষত ভক্ত চিত বাক্য হারা, নিরন্তর অনন্ত আনন্দধারা, বহে নিরন্তর অনন্ত না। পথের পাঁচালীর অপু নয়, তবে অপুর মতোই সেই চির সনাতন অবিনশ্বর পথিকাত্মার অংশ, যারা যুগে যুগে ফিরে ফিরে আসে, যাদের পথ সুদূরে অন্তহীন, যাদের আসা যাওয়ার পদধ্বনি শুনে অপরাজিত উপন্যাসের অন্তিমে শিউরে ওঠেন পথের কবি বিভূতিভূষণ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। রাতের ঘোর লাগা মায়াময় নক্ষত্র আলোকে কোনো এক ভুলে যাওয়া জন্মের বাঁকে কুড়িয়ে পেয়েও হারিয়ে ফেলেছিলেন যে উদাসীনতা, তাকেই আবার এই জন্মে নতুন করে ফিরে পেলেন অনন্তের ঔরসে, পিতা অনন্ত দাসের উত্তরাধিকারে।
তাই জন্মসূত্রেই তিনি চির উদাসীন, চিরতন্ময়, চিরদিনের ভাবুক, যে অর্থে পথের পাঁচালির অমর কথাকার বিভূতিভূষণ ভাবুক, চিরতন্ময়, চির উদাসীন। তার জন্মবীজেই নিহিত ছিল সে সম্ভাবনা, সে প্রতিশ্রুতি। প্রায় সাধক প্রকৃতির আজন্ম উদাসীন পিতৃদেব উদাসীনতার পাশাপাশি এক অনন্য গভীর তন্ময়তার পাঠও বুনে দিয়ে যেতে ভোলেননি তার এই সর্বকনিষ্ঠ পুত্রটির মর্মে, মর্মগাথায়, রক্তে, রক্তদোলায়। আমাদের পরম শ্রদ্ধেয়, পরম পূজনীয় মাস্টার মশাই শ্রী প্রদ্যুম্ন মাজিলা, হ্যাঁ, তিনি আমাদের সেই পথিক উদাসীন, যিনি বিশ্বাস করেন পথে চলাই সেই তো তোমায় পাওয়া। পথের দেবতাই হয়ে ওঠেন তার জীবন দেবতা, কিন্তু সরকারি বাধা গতে দেবতাও হার মানেন, যদিও অভিমান ভাঙে না। আর সেই অভিমান বুকে নিয়েই বিগত দীর্ঘ ২৬ বছরের শিক্ষকতার জীবন থেকে স্যারের অবসর গ্রহণের লগ্ন এসে উপস্থিত হয়। বেলা যে যায়, করতরা করতরা, অতএব স্মৃতির স্মরণীকে পেছনে ফেলে বিদায় জানাতেই হয় এমন আশীর্ণক ছাত্রপ্রাণ শিক্ষককে, এমন মহিমময় উদাসীনকে, মহাসাগরের মতো গভীর অতলান্ত যার বুকের ভেতরটা নিরবধি থমথম করে আকাশের ব্যাপ্তি নিয়ে। তবু মনে তো পড়ে যে পথে একদিন হেঁটে গিয়েছেন তিনি বারবার, যে পথ একাকিনী আজ দূরে, বহু দূরে, ক্ষীণ অস্পষ্ট স্রোতস্বিনীটির মতো। সময়টা ছিল এমনই এক পৌষের বেলা, পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমান বাঁকুড়া বর্ডার সংলগ্ন প্রত্যন্ত একটি কৃষিজীবীদের গ্রাম, নাম আকুই। জেলা হিসেবে ধরতে গেলে বাঁকুড়া, সাল ইংরেজি ১৯৬১। এক উগ্র ক্ষত্রিয় বংশে জন্ম হল তাঁর। মা কমলাবালার অষ্টম গর্ভজাত বলেই ধর্মপ্রাণ পিতৃদেব শ্রী অনন্ত দাস মাজিলা সর্বকনিষ্ঠ জাতকটির নামকরণ করলেন শ্রীকৃষ্ণের পুত্রের নামে, হ্যাঁ, প্রদ্যুম্ন। ভাইয়ের কথা বললে আমার প্রথমে যেটা মনে হয় আমাদের শৈশবটা, হ্যাঁ, আমাদের শৈশবটা এত ভালো কেটেছে যে আমরা গ্রাম বাংলায় দুই ভাই বোনে যে কীভাবে খেলা করেছি আমরা, সেই মানে পথের পাঁচালি সে ও পুতুলগার কথা মনে পড়ে যায়। তো ও ছোটোবেলায় একটু চঞ্চল ছিল, চঞ্চল ছিল, ঘুড়ি উড়াতে খুব ভালোবাসত। তো একবার সারাদিন না খেয়ে না দিয়ে সে মাঠে মাঠে ঘুড়ি উড়িয়ে এসেছিল, আর মায়ের কাছে সেদিনই একদিন বকুনি খেয়েছিল। তারপর আস্তে আস্তে যখন বড় হলো তখন ওর নিজের থেকেই পড়াশোনার প্রতি একটা আগ্রহ বাড়ল, এবং ও তখন ওই চঞ্চলতাটাও আস্তে আস্তে অনেকটা কমে গেল। তারপরে পড়াশোনাটা যখন করতো তখন এতটাই মানে আনমনে করতো, পাশ থেকে কেউ ডাকলেও যেন ও সাড়া দিতে পারত না। তবে ওর আজকে এই জায়গায় পৌঁছানোর পিছনে যে আমার মায়ের ভূমিকা, মানে মা ওকে সত্যিকারের চিনেছিলেন। ও অনেক কাজ ভুলে যেত, বাইরে কোনো কাজে পাঠালে ভুলে যেত, সবাই যখন ওকে অপদার্থ বলতো তখন মা কিন্তু বলতো না, ও আমার ভোলানাথ ভুলে গেছে, কোনো দিনও মা এ নিয়ে অভিযোগ করেনি। মানে সত্যিকারের ওকে মাই একমাত্র বুঝতে পেরেছিল, এবং তা না হলে আজকে বোধ হয় এই জায়গায় ওর আসা একটা সম্ভবও হতো না। মা ওকে অনেকে প্রশ্রয় বলতে পারে, কিন্তু প্রশ্রয় না, এটা হচ্ছে মায়ের সত্যিকারের বোঝা। আর দীর্ঘায়িত তো করা যাবে না। তারপরে আস্তে আস্তে স্কুল লাইফটা শেষ হলো, এসে কলেজে ঢুকলো, কলেজে পড়াশোনা করতে শুরু করলো। আমরা তো চরম দারিদ্র্যের মধ্যে দিয়ে উঠেছি। আমার আগের এক দিদি ছিলেন, সেই দিদি খুব বহু কষ্ট করেছে ওর জন্য। তারপরে ওর সব থেকে বন্ধুবান্ধবদের কাছে প্রচুর সাহায্য পেয়েছে। তারপরে আস্তে আস্তে অনেক দেরি করেই চাকরিটা পেলো। চাকরি বাকরি পাওয়ার পরে তারপরে মাও তখন কিছুদিন বেঁচে ছিলেন, মা চলে যাওয়ার পরে ও প্রচণ্ড একটা আঘাত পেয়েছিল। হ্যাঁ, ওকে সত্যিকারের যে চেনা মানুষটা চলে যাওয়ার পরে ওর কাছে পৃথিবীটা প্রায়
অন্ধকার হয়ে গেছিল। যাই হোক, আবার বন্ধুবান্ধব সবার সাহায্য হচ্ছে, আজকে এই জায়গায় এসে পৌঁছেছে। আর আমরা কখনোই ভাবতে পারি না যে ও বড় হয়েছে, ও আজকে যে 60 বছর পরে রিটায়ার করছে, এটা যেন মানে ভাবতেই কেমন লাগে। আমরা ছোটোবেলা থেকে ওকে সবাই, আমার দাদারাও পর্যন্ত ওকে ছোটো ছোটোই বলেই ভাবে। আর আমার যে একটা জীবনে স্মরণীয় দিন, ও চাকরি পাওয়ার পরে, আমি রবীন্দ্রনাথ পড়তে একটু ভালোবাসি, তো ও আমাকে হল্লা দেখলাম যে আমাদের বাড়িতে এলো একটা বাক্স নিয়ে। আমি তো বুঝতে পারিনি কী আছে, তারপরে খুলে দেখলাম যে রবীন্দ্রনাথের 15টা খণ্ড। ওইটা হচ্ছে আমার জীবনের চরম প্রাপ্তি এবং সবথেকে আমার হচ্ছে এটা মূল্যবান দিন। ও সেটা আমাকে দিয়েছিল এবং তার মধ্যে ও 4টে লাইন লিখে দিয়েছিল, সেটাও খুব সুন্দর। ও যে কথাগুলো লিখেছিল, রবীন্দ্র হাওয়ায় তোর স্বস্তির নিঃশ্বাস, রবীন্দ্র আবহে তার তোর মুক্তির আশ্বাস, জানি কভু লাগিবে না জীর্ণ তার ধুলি, এই বিশ্বাসে উপহার তোরে দিনও তুলি। এই ক্লায়েন্ট কটা লিখে ও আমাকে দিয়েছিল। আজকে ও এসে ওর কর্মজীবন শেষ হচ্ছে, আজকে ওকে ঘরে ফিরতে হচ্ছে, বাসায় ফিরতে হচ্ছে। যাই হোক, ওর যে বন্ধুবান্ধব মহল যারা আছে, তারা ওকে এতটাই ভালোবাসে, এতটাই শ্রদ্ধা করে, এটা ওর মহাপ্রাপ্তি। আর আমিও ওর মতন একজন ভাইয়ের দিদি হতে পেরে আমি নিজেকে খুব গর্ব অনুভব করি। শেষমেশ অনেক ভেবে চিনতে কমলাবালা তার আদরের সোনাকে ভর্তি করে দিলেন আকুই প্রাথমিক বিদ্যালয়ে। সেই শুরু হলো বই আর পড়াশুনোর সঙ্গে প্রদ্যুম্নবাবুর ক্লান্তিহীন নিঃসঙ্গ পথ চলা, যা আজও একইভাবে চলেছে নিরলস গতি নিয়ে। তার আগে থেকেই অবশ্য বাবার জীবদ্দশায় বাবার মুখে রামায়ণ মহাভারত পুরাণের গল্প শুনে শুনে কম বেশি শ্রুতিধর হয়ে উঠতে শুরু করেছিলেন তিনি। এবার তার সঙ্গে যুক্ত হলো ছাপার অক্ষর, যা ক্রমে মায়া ও মোহ সঞ্চার করে ছেয়ে ফেলবে তার বাকি জীবন পথ। আকুই প্রাথমিক বিদ্যালয় থেকে প্রদ্যুম্নবাবুর ক্রম উত্তরণ আকুই ইউনিয়ন স্কুলে, যেখান থেকে 1977-এ সসম্মানে তিনি মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। কিন্তু এ তো সবে দিনের শুরু, সলতে পাকানোর পর্ব। মা কমলাবালা ছেলেকে পাঠালেন আকুই গ্রাম থেকে 9-10 কিলোমিটার দূরের শিহারাবাজার সিকে ইনস্টিটিউশনে, যেখান থেকে 1979-তে তিনি পাশ করবেন উচ্চ মাধ্যমিক ও অতঃপর ভর্তি হবেন বর্ধমান শহরে এসে বিবেকানন্দ মহাবিদ্যালয়ে ইংরাজি সাহিত্যে অনার্স নিয়ে। মেজদির স্বপ্নকে সত্য করে তুলতে অনার্স পাশ করে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে সসম্মানে 1989 সালে ইংরাজি সাহিত্যে স্নাতকোত্তর পাঠ সম্পূর্ণ করলেন প্রদ্যুম্নবাবু। এদিকে সংসারে অপরিসীম দারিদ্র, অর্থের প্রয়োজন, দিন রাত টিউশন পড়িয়ে চলতে থাকে চাকরির চেষ্টা। চাকরি বলতে শিক্ষকতা। সেই প্রয়োজনেই হুগলির আনুর বিএড কলেজ থেকে 1991-তে বিএড সম্পূর্ণ করা, এবং তারপর বহু সংগ্রামের পর অবশেষে 1995-তে হাওড়া জেলার রামরাজাতলা অঞ্চলের সাঁতরাগাছি কেদারনাথ ইনস্টিটিউশনে ইংরাজি ভাষার শিক্ষক পদে স্থায়ী নিয়োগ। এতদিনে নিশ্চিন্ত হলেন মা কমলা, কমলাবালা। 1995 থেকে 2021-এর ডিসেম্বর, দীর্ঘ 26 বছরের পথ চলা তার এই স্কুলকে ঘিরে। শুরুর দিনগুলো তাই আজ অবসর গ্রহণের বেলায় বারবার মনের পর্দায় ছায়া ছবি হয়ে ফিরে ফিরে আসছে। মনে পড়ে যাচ্ছে প্রথম দিনগুলোর সেই সব সিনিয়র সহকর্মীদের কথা, বন্ধুর মতো, দাদার মতো, গুরুর মতো, যারা পাশে থেকে হাত বাড়িয়ে দিয়েছেন সেদিনের অনুজ প্রতিম এই আপন ভোলা সহকর্মীটির প্রতি। যোগ্য সহকর্মী যে তিনি, যিনি সহমর্মী, আর সেই সহমর্মিতার কখনো অভাব ঘটেনি বিদ্যালয়ের সেদিনের শিক্ষক শ্রদ্ধেয় বিশ্বনাথ বসু, শ্রদ্ধেয় সুবীর ভট্টাচার্য বা টুলুবাবু, শ্রদ্ধেয় শ্রী অমিতানন্দ মৈত্রবাবু বা ওমুবাবু, শ্রদ্ধেয় শিবশঙ্কর সান্যালবাবু বা প্রদ্যুম্নবাবুর প্রিয় সান্যালদার সঙ্গে তার
পারস্পরিক আদান প্রদানে। আরও কত কত নাম, কত কত শ্রদ্ধেয় প্রিয় সহকর্মীর কথাই না আজ ভিড় করে আসছে। সেকালের শ্রদ্ধেয় শিক্ষক শ্রী শ্যামাপদ ঘোষালবাবু, অরুণ কুণ্ডুবাবু, শিবপ্রসাদবাবু, তপন নাহাবাবু, তপন আদিত্যবাবু, শ্রদ্ধেয় শিক্ষক শ্রী অলোক ভট্টাচার্যবাবু বা অলোকবাবু, প্রণব শরণ চ্যাটার্জি বা প্রণববাবু, শ্রী অসিত কুমার ঘোষ বা প্রদ্যুম্নবাবুর অত্যন্ত ভালোবাসার অসিতদা, জ্যোতির্ময় চন্দ্র রায় বা জ্যোতিদা প্রমুখ কত কত নাম। সমসাময়িকদের মধ্যে কাকে বাদ দেবেন, এত বছরের আত্মার আত্মীয় তারা, বন্ধু তথা সহকর্মী, সহমর্মী, প্রাণের দোসর, শ্রদ্ধেয় জোহাবাবু শামসুজ্জোহা মণ্ডল, অভিজিৎ ভরবাবু, চিন্ময়বাবু চিন্ময় মুখার্জি, সুব্রত মহাপাত্রবাবু, এমন আরও কত জনাই না রয়েছেন। হাওড়া জেলার যতগুলো স্কুল আছে তার মধ্যে সাপ্তাগাছি কেদারনাথ ইনস্টিটিউশন মানে সেরার মধ্যে পড়ে, এবং এখানে আমাদের অনেক ভালো ভালো শিক্ষক মহাশয় এবং ম্যাডামরা রয়েছেন, তাদের মধ্যে মাজিলা স্যার অন্যতম। মাজিলা স্যারের কথা বলতে গেলে মনে হয় উনি নিজেই একটা ইনস্টিটিউশন। আমি যখনই ওনার সাথে কথা বলেছি বা যখনই আমি রাউন্ডে বেরিয়েছি দেখেছি অগাধ পাণ্ডিত্য ওনার ইংলিশ ভাষা সাহিত্য সম্পর্কে। আর সবথেকে যেটা বড় কথা, ছাত্রদের সাথে ওনার যে ব্যবহার, যে সহানুভূতিসুলভ আচরণ, তা আমাকে মুগ্ধ করে দিয়েছে। আমি যখন রাউন্ডে বেরিয়েছি বারবার ওনার ঘরের সামনে দিয়ে যখন গেছি আমি আমার হাঁটাটাকে অনেকটা স্লো করে দিয়েছি, ওনার পড়ানো শুনতে শুনতে গেছি আর মুগ্ধ হয়ে গেছি। উনি যখন রবীন্দ্রনাথ সম্বন্ধে বলতেন, যখন সেলি, কখনো কিডস, কখনো বাইরন, এদের সম্বন্ধে যখন ছাত্রদের পড়াতেন মনে হচ্ছে আমি হয়তো ছাত্র হয়ে ক্লাসে বসে পড়তে পারলে ভালো হতো, তো সেটা সম্ভব নয়। মাঝে মাঝে ভাবতাম একটু যদি টাইম স্কেলে পিছিয়ে দেওয়া যেত, যদি একটু ওনার ছাত্র হতে পারতাম তাহলে হয়তো নিজেকে আরও বিদগ্ধ করে তুলতে পারতাম। তো ছাত্ররা প্রচুর উপকৃত হয়েছে। এমনি ছাত্রদের মধ্যে আমাদের স্কুল স্টুডেন্টরা ম্যাথসে খুব অভিজ্ঞ, সায়েন্সে খুব অভিজ্ঞ, কিন্তু ইংলিশে এখনও কিছু ছাত্রের মধ্যে জড়তা থেকে গেছে, সেই জড়তাকে কিন্তু উনি সম্পূর্ণরূপে কাটিয়ে তুলতে পেরেছে। ইংলিশ যে ইউজার ফ্রেন্ডলি একটা ল্যাঙ্গুয়েজ, উনি বোঝাতেন ছাত্রদেরকে যে বিশ্বের এতগুলো দেশ এই ল্যাঙ্গুয়েজটাকে ইউজ করে, এটা যদি ইউজার ফ্রেন্ডলি না হতো তাহলে এতগুলো দেশ এটাকে অ্যাকসেপ্ট করতে পারতো না। আর ইন্ডিয়ান কনস্টিটিউশনে বলা আছে যে ইংলিশ হচ্ছে আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, হিন্দি যেমন আমাদের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংলিশ হচ্ছে আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। যে কোনো ইন্টারভিউ টপকাতে গেলে ইংলিশ জানা ছাড়া কোনো গতিই নেই, এবং তিনি ছাত্রদের একদম ফাইভ থেকে শুরু করতেন, একদম ইংলিশের বেসিক গ্রামার থেকে উনি শুরু করতেন, এবং যখন ছাত্ররা টুয়েলভে উঠত তারা কিন্তু ইংলিশে মহিরেও হয়ে উঠত, এবং এক্ষেত্রে ওনার অবদান অনস্বীকার্য। উনি 31 ডিসেম্বর 2021 অবসর গ্রহণ করবেন, ওই জায়গা যে কী করে পূরণ হবে আমি বুঝে উঠতে পারছি না, হয়তো এটা পূরণই হবে না, এরকম একটা ইনস্টিটিউশন আবার একটা আসবে কি না, বা আসলেও তিল তিল করে তৈরি হয়ে তো হয়তো অনেকটা সময় লাগবে। তা আমাদের স্কুলের ক্ষেত্রে ওনার অবসর গ্রহণটা হচ্ছে একটা অপূরণীয় ক্ষতি, এই ক্ষতি পূরণ হবার নয়। তবুও বলবো অবসর জীবনে উনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি প্রধান শিক্ষক হিসাবে বিশ্বাস করি মানুষের অবসর হয় না, মানুষ যতক্ষণ বাঁচে ততক্ষণ কাজ করে যায়। উনিও অবসর গ্রহণের পর অন্য কাজে লিপ্ত হবেন, ভাষা সাহিত্যকে হয়তো আরও সমৃদ্ধ করবেন, উনি হয়তো অনেক সৃজনশীল কবিতা, গল্প ইত্যাদি রচনা করবেন, যা হয়তো আমাদের ভাষা সাহিত্যকে, ইংরাজি ভাষা সাহিত্যকে হয়তো অনেক মজবুত করবে, অনেক দৃঢ় করবে। আমি আমার দিক থেকে ওনাকে ধন্যবাদ জানাই, উনি সুস্থ থাকুন, ভালো থাকুন, দীর্ঘ জীবন লাভ করুন, ওনার সম্বন্ধে আমার এইটুখানি বক্তব্য। জুনিয়রদের মধ্যে স্নেহের ভ্রাতৃপ্রতিম সহকর্মীরা রয়েছেন, তন্ময়বাবু, আনন্দবাবু, সুব্রত ধারাবাবু প্রমুখ। 2006 সালে আমার এই সাঁতরাগাছি কেদারনাথ ইনস্টিটিউশনে আসা। তো আসার পরে কেদারনাথ সকলকেই যেমন আপন করে নেয়, আমাকেও করে নিয়েছিল। তবে হয় কি না, কিছু মানুষের সঙ্গে খুব সান্নিধ্য বা খুব একাত্ম বোধ তৈরি হয়, একাগ্রতা তৈরি হয়। তো সেই মানুষগুলোর মধ্যে প্রদ্যুম্ন মাজিলা, মানে আমি যাকে মাজিলাদা বলি, তিনি হচ্ছেন সেই মানুষটা। তো যাকে প্রথম থেকেই দেখে, মানে প্রথম থেকেই যেন কেমন একটা ভালো লাগা তৈরি হয়। তো আস্তে আস্তে তিনি, আমি যখন আরও যখন সময় পেরিয়েছে, যখন মাজিলাবাবুর সঙ্গে আরও মিশেছি, আস্তে আস্তে কখন যে মাজিলাদার খুব আপন হয়ে গেছি, কাছের মানুষ হয়ে গেছি, আমি নিজেই বুঝতে পারি।
এখন মাঝিলা বাবু আমার কাছে ঠিক একটা বলবো মানে ভালোবাসার মানে খুব বেশি রকমের ভালোবাসার একজন কেউ একজন, তো যার কাছ থেকে আমি অনেক পেয়েছি, অনেক নিয়েছি, অনেক কিছু নিয়েছি। মানে আমার যখনই কোনো সমস্যা তৈরি হয়েছে ক্লাস করতে গিয়ে, কোনো বিষয়ে যখন সমস্যা হয়েছে, একদম সরাসরি নিঃসংকোচে দাদার কাছে গেছি, দাদা সেটাকে সুন্দর করে সে সমস্ত সমস্যা মিটিয়ে দিয়েছে, বুঝিয়ে দিয়েছে। শুধু শিক্ষা দীক্ষার ক্ষেত্রেই নয়, তিনি আমাকে জীবনের বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন পর্যায়ে, মানুষের চড়াই উতরাইয়ে সমস্ত ক্ষেত্রে প্রকৃত যে বন্ধুর মতন, প্রকৃত যে গাইডের মতন তিনি আমার পাশে থেকেছেন। তো এই মানুষটাকে নিয়ে আমার তখন থেকে একটা খুব কিছু একটা করার ইচ্ছা ছিল। এরকম বড় এক মাপের মানুষ যাকে দেবার মতন আমার সেইভাবে কি দেব আমি তাকে, তো আমার মনে হয়েছিল এনাকে যদি আমার এইভাবে শ্রদ্ধার্ঘ্য মানে যদি তাকে তাকে নিয়ে কিছু একটা করতে পারি। আর রয়েছে বিদ্যালয়ের অসংখ্য অসংখ্য ছাত্র যাদের প্রতি প্রদ্যুম্নবাবুর গভীর দরদ, ভালোবাসা, মায়া তার অবসর জীবনের অলস বেলার সঙ্গী হয়ে থেকে যাবে। ক্লাস ফাইভে যখন প্রথম স্কুলে ভর্তি হয়েছিলাম তখন অনেকটাই ছোট ছিলাম, প্রথমে স্যারকে দেখে ভয় করতো, কিন্তু তারপরে স্যারের ব্যবহারে সমস্ত জড়তা কেটে গেছে। উনি কখনো আমাদের সাথে গম্ভীরভাবে কথা বলেননি, ওনার ক্ল্যারিফিকেশন একদম সহজভাবে মাথায় ঢুকে যেত, ওনার পড়া কোনোদিনও ভুলিনি। উনি আমাদের ক্লাস সিক্সে যেটা পড়িয়েছিলেন সেটা এখনো আমাদের মনে আছে। স্যারের কাছে ছোটবেলা থেকেই খুব মন দিয়ে পড়েছি, ক্লাস ফাইভ থেকে পড়ছি স্যারের কাছে। স্যারের পড়া খুব ভালো লাগে পড়তে, যেখানে স্যারের এ হচ্ছে স্যার যেখানে আমরা বুঝতে পারি না সেখানে স্যার স্যার বলে যে আমার কাছে আসবে, এসে সেই পড়াটাকে বুঝে যাবে ভালো করে। তো আমরা যেতামও স্যারের কাছে সব রুমে, এমনি টাইমে স্যারের কাছে গিয়ে নর্মাল ডাউটস ক্লিয়ার করতাম, অ্যান্ড স্যার বুঝেও দিত ভালো করে। স্যারের পড়া খুব ভালো লাগে। আমি এই স্কুলে প্রথমত খুবই নতুন, আমি অন্যদের মতো স্যারের সঙ্গে অনেকটা সময় কাটানোর টাইম সুযোগ পাইনি, কিন্তু আমার এই কদিনের অভিজ্ঞতায় আমি যতটা দেখেছি স্যার খুব সুন্দর করে খুব সিম্পলভাবে যে কোনো জিনিস বোঝাতে পারেন। তো যেটা খুব ন্যূনতম মানের শিক্ষা ছেলেও খুব ভালো করে বুঝে যেতে পারে, তো খুবই ভালো লাগছে এখন, কারণ স্যারের সঙ্গে কিছুটা সময় আমি স্পিন করার সুযোগ পাচ্ছি। মাঝিলাবাবু আমাদের প্রত্যেকেরই খুব একজন প্রিয় টিচার। আজ অবধি যত রকমের গ্রামারের ডাউটস বা প্রবলেমস আমরা ওনার কাছে গেছি বুঝতে, উনি এমনভাবে কনসেপ্টটা বুঝিয়ে দিয়েছেন আমরা সেইটুকু অন্তত কোনোদিন ভুলবো না। এক কথায় বলতে গেলে উই আর রিয়েলি ভেরি অনার টু গেট সাচ এ টিচার লাইক হিম। মাঝিলাবাবু আমাদের স্কুলের অনেক পুরনো একজন শিক্ষক। এই পঞ্চম শ্রেণীতে যখন আমরা স্কুলে ভর্তি হই তখন থেকেই মাঝিলাবাবুকে দেখে আসছি। উনি প্রথম প্রথম অন্যায় করলে একটু তো মারতেন, কিন্তু যখন ক্লাস করান তখন ওনার ক্লাস করতে খুবই ভালো লাগে, কারণ উনি গ্রামারের প্রত্যেকটা বিষয় এমন সহজভাবে বুঝিয়ে দেন যেগুলো যে কেউ খুব সহজেই বুঝে যেতে পারে। আর আমরা মাঝিলাবাবু চলে যাচ্ছেন শুনে খুবই দুঃখিত হলাম। এই যখন এরপরে বছর থেকে যখন গ্রামার পড়বো বা ইংরেজি পড়বো তখন আমরা স্যারকে খুবই মিস করবো। মাঝিলাবাবু আমার অত্যন্ত একজন প্রিয় শিক্ষক। তো ফাইভে যখন ভর্তি হয়েছিলাম ওনার কাছে, মানে এই স্কুলে যখন ভর্তি হয়েছিলাম, তিনি আমাদের মেনলি গ্রামারটাই পড়িয়েছেন, এছাড়াও তিনি আমাদের সাহিত্যও পড়িয়েছেন। তো সাহিত্য যখন উনি পড়াতেন তখন আমরা মানে সাহিত্যের, তিনি আমাদের সাহিত্যের গভীরে নিয়ে যেতেন, তো তাই আমরা সাহিত্যটাকে অনেক ভালোভাবে বুঝতে পেরেছি। আমি এটা শুনে খুবই দুঃখিত হলাম যে স্যার রিটায়ার হচ্ছেন, তো আবার এটা এটা ভেবেও আনন্দ পেলাম যে স্যার অন্তত কিছুদিন হলেও আমরা স্যারের কাছে কিছু শিক্ষা নিতে পেরেছি। আমার স্কুলের নাম সাঁতরাগাছি কেদারনাথ ইনস্টিটিউশন, যেখানে আমি 1995 সালের জুন মাসে দুরু দুরু বক্ষে, দ্বিধান্বিত বক্ষে প্রবেশ করলাম। দ্বিধান্বিত বা দুরু দুরু এই জন্যে বলছি যে আমার অ্যান্টিসিডেন্ট পুরোটাই গ্রাম, গ্রাম কেন্দ্রিক। এখন সেই গ্রামিক সংস্কৃতির সঙ্গে এখানকার সংস্কৃতি কতটা মিলবে সেই নিয়ে আমি একটু দ্বিধান্বিত ছিলাম। যাই হোক, এখানে এসে কয়েকজন অত্যন্ত সহৃদয় মাস্টারমশাইয়ের সান্নিধ্য পেলাম,
যাদের কাছে এসে আমার মনে হয়েছিল এরা আমার কলিগ নন, এরা আমার আরেক মাস্টারমশাই, তাদের পায়ের তলায় বসে অনেক কিছু শেখা যায়। তা আমি শিখেছিও বটে, অমুদা, তুলুদা, তারপর শিববাবু, শিবশঙ্কর সান্যালবাবু, আরও অনেক মাস্টারমশাই আছেন, সবার নাম হয়তো এই মুহূর্তে মনে পড়ছে না, বা কাউকে আমি ছোট করছি না, তাঁদের কাছে অনেক কিছু শিখেছি। আর পেলাম অসাধারণ ব্রাইট কিছু স্টুডেন্ট যারা আমার শিক্ষক জীবনটাকে গঠন করতে, তাকে একটা ম্যাচিউরিটির দিকে এগিয়ে দিতে বহুলাংশে সহায়তা করেছে। এবং আরেকটা কথা যেটা বলি, সেটা এই স্কুলের টিচার এবং ছাত্রের মধ্যে যে রিলেশনটা, সেটা সত্যি কথা বলতে কি অন্য কোথাও পাওয়া যায় না। আমার স্কুলের ছাত্ররা অসাধারণ ওবিডিয়েন্ট, তারা মাস্টারমশাইদের কথা শুনে চলে, সবাই খুব লেখাপড়ায় ভালো, বা সেটা তো হয় না, কোনো দিনই হয় না, তারতম্য থাকবেই, কিন্তু সেই তারতম্যের মধ্যে একটা কমন গুণ যেটা, সেটা হচ্ছে প্রতিটা ছাত্রই খুব ওবিডিয়েন্ট, এবং আজ পর্যন্ত তাদের কাছ থেকে এমন কোনো ব্যবহার পাইনি যার জন্য আমি আমার খারাপ লেগেছে বা আমি একটু অন্যরকম ভেবেছি, সেরকম হয়নি। এবং এই স্কুলের শিক্ষাদানের একটা দীর্ঘ ধারাবাহিকতা আছে, একটা ঐতিহ্য আছে, সেই ঐতিহ্যের সারাৎসার যেটা, সেটা হলো যে এখান থেকে বেশ কিছু ব্রাইট স্টুডেন্ট বেরোয়। এবং আরেকটা যেটা, সেটা হচ্ছে যে আমাদের ছাত্ররা কালচারাল ফিল্ডেও যথেষ্ট কিন্তু নাম করেছে, খেলাধুলা, কালচার সব দিক থেকেই নাম করেছে। বর্তমানেও আমি আমার সময়ের মাস্টারমশাইরা আর অনেকেই নেই, বর্তমানে নতুন যারা এসছে, নতুন প্রজন্মের শিক্ষকদেরও বলতে পারি, তারাও অসম্ভব ভালো, সিরিয়াস, এবং আমাকে তারা যথেষ্ট সম্মান করেন দাদার মতো। আর আমি চাই এই স্কুল একটা শিখর চূড়ায় পৌঁছে যাক। বর্তমানে নতুন হেডমাস্টারমশাই এসেছেন, তিনিও যথেষ্ট কর্মঠ মানুষ, এবং তাঁরও হয়তো একটা স্বপ্ন আছে এই স্কুলটাকে একটা বিশেষ আলোকোজ্জ্বল একটা রাস্তা দেখানো। জানি না তিনি কতটা করতে পারবেন, আমি আশা করি তিনি পারবেন। এইটুকুই আর কি আমার স্কুল সম্বন্ধে আর কি বলবো। ছাত্ররা সমস্ত কিছু মিলিয়ে আমার ছাত্রদের কাছে আমি আবার একবার কি বলবো, তারাই আমাকে তৈরি করেছে। এবং এই ছাত্রদের মুখগুলো যখন মনে পড়ে এবং যখন আমি ভাবি যে এদের আর পাব না, আমার চোখে জল চলে আসে, আমি চোখে জল রাখতে পারি না। এই তরুণ, এই কিশোর, এই শিশু মুখগুলি আমাকে প্রাণিত করে, আমাকে উজ্জীবিত করে, আমাকে আমার সমস্ত বেদনা, আমার যন্ত্রণা, আমার ব্যক্তিগত যে পাওয়া না পাওয়ার বেদনাবোধ, সেই বেদনাবোধ থেকে এরা আমাকে বাঁচায়। এদের কাছেও আমি এক অর্থে কৃতজ্ঞ।